তো আমি আপনাকে আর একটা কোশ্চেন করতে চাই, মার্কেটিং ডিপার্টমেন্টে একজন সফল হতে কি কি স্কিল দরকার আপনি মনে করেন? আচ্ছা, মার্কেটিং বেসিক্যালি হচ্ছে সেলস এবং মার্কেটিং দুটো একসাথেই জড়িত। মার্কেটিং একটা বিশাল অংশ, তার একটা পার্ট হচ্ছে সেলস। তো এই জায়গায় ক্যারিয়ার গড়ার জন্য প্রথম যে স্কিল সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। কেউ যদি এক্সট্রোভার্ট হয়, মানুষের সাথে মিশতে পারে, হাসি মুখে কথা বলতে পারে এবং সেটাকে সে এনজয় করে, তার জন্য কিন্তু এই জবটা অনেক সহজ। কিন্তু কেউ যদি ইন্ট্রোভার্ট হয়, তার জন্য কিন্তু এই জবটা অনেক কঠিন হয়ে যায়। কারণ ইন্ট্রোভার্ট যারা থাকে, তারা আসলে মানুষের সাথে কমিউনিকেশন করতে সমস্যা হয়, কাউকে বোঝাতে সমস্যা, শাই ফিল করে। সো এই ক্ষেত্রে আমি যেটা বলবো, যে যারা যাদের কমিউনিকেশন স্কিল ভালো, তারা মার্কেটিংয়ে বা সেলসে খুব ভালো করতে পারে। 80% খুব ভালো করে যাদের কমিউনিকেশন স্কিলটা ভালো। 1 নম্বর হচ্ছে কমিউনিকেশন স্কিল, তার মানে তাকে নিজেকে দেখতে হবে তার কমিউনিকেশন স্কিলের কারেন্ট অবস্থা কি, সে কি আসলে এক্সট্রোভার্ট না ইন্ট্রোভার্ট, এটা তার নিজেকে ক্যালকুলেট করতে হবে। যদি সে ইন্ট্রোভার্ট হয়, তার নিজেকে ডেভেলপ করতে হবে। এটা রিজিড কোনো সূত্র না যে সে পারবে না, সে অবশ্যই পারবে। সেই ক্ষেত্রে তাকে বিভিন্ন ট্রেনিং নিতে হবে বা ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখতে হবে কমিউনিকেশন স্কিলের উপর, তখন সে ভালো পারবে। 2 নম্বর যে স্কিল, সেটা হচ্ছে একটা সেলস এবং মার্কেটিংয়ের একটা টিম চালাতে গেলে যেটা লাগে, সেটা হচ্ছে লিডারশিপ স্কিল। কারণ আপনার একটা বড় টিমকে ম্যানেজ করতে হয়, এই জায়গায় 100 200, কোনো কোম্পানিতে 400 500। যেমন আমার আমার যখন ওকাপিয়াতে আমি জব করছিলাম, তখন ব্রান্ড প্রমোটার সব খুব বড় একটা টিম ছিল, 250 300 বা 400 মতো টিম ছিল। তো এই জায়গায় কি আপনাকে লিডারশিপ স্কিলটা আপনাকে নিয়ে কাজ করতে হবে। লিডারশিপ যদি ঝামেলা থাকে, তাহলে একটা টিম চালাতে খুব কষ্ট হয়। আর এই লিডারশিপ গ্রো করার জন্য টিমের সাথে মিশতে হবে, টিমকে সাবঅর্ডিনেট কথা বলাটা ভুলতে হবে, আই বলাটা ভুলতে হবে, উই বলতে হবে, টিমকে অ্যালাইন করতে হবে। যেমন একটা ফ্যামিলিতে একটা বাবা থাকে টিম মেম্বার, তাকে সবাই রেসপেক্ট করে, ভালোবাসে, কারণ বাবা সবার কথা শুনে সবাইকে সলিউশন দেওয়ার চেষ্টা করে। ঠিক একজন সেলস প্রফেশনাল যে টেরিটরি ম্যানেজারের কাজ করে, তারও একটা টিম থাকে। যে সেলস সুপারভাইজারের কাজ করে, তারও একটা টিম থাকে। যে এরিয়া ম্যানেজারের কাজ করে, তারও একটা টিম থাকে। আরএসএম এর কাজ করে, তারও একটা টিম থাকে। আবার রিজনাল ম্যানেজার কাজ, ন্যাশনাল ম্যানেজার, তারও টিম, প্রত্যেকে একটা টিমের সাথে জড়িত। সুতরাং টিম পারফরমেন্স কিন্তু ডিপেন্ড করে সেলস এর পারফরমেন্স। সুতরাং লিডারশিপ স্কিল তার থাকতে হবে, না হলে সে টিম লিড দিতে পারবে না। 2 নম্বর 3 নম্বর হচ্ছে টিমের ভিতর বন্ডিং থাকতে হবে, কারণ টিমের মাধ্যমে সে কাজটাকে অ্যাচিভ করে নিয়ে আসবে। সে যদি এই জায়গা থেকে মানে টিম যদি হি ডাজেন্ট নো হাউ টু ম্যানেজ দ্য টিম, দেন ইট উইল বি ডিফিকাল্ট ফর ফার্দার জব। সুতরাং তাকে যেটা করতে হবে, এই জায়গা থেকে টিম ম্যানেজমেন্টটাকে ভালো করে মেনটেন করতে হবে, টিমের সবার সাথে মিশতে হবে, তার মার্কেটে যেতে হবে, তার সাথে কাজ করতে হবে। সে যে জায়গায় আটকে যায়, অর্ডার না দিয়ে তার জিনিসগুলোকে বুঝে সলভ করে দিবে। যখন সে সলভ করে দেবে, তখন পুরো জিনিসটা একটা টিম ওয়ার্ক হবে। আর টিমের সবাইকে ইন্ডিভিজুয়াল পারফরমেন্স না দেখিয়ে, টিমের সবার পারফরমেন্সকে এক জায়গায় আনতে হবে, যে আমরা যদি ভালো করি, আমাদের টিমটা ভালো করবে, সবাই বাহবা দিবে, আর আমরা যদি খারাপ করি, তাহলে আমাদের টিমটা খারাপ করবে, তাহলে আমরা সার্ভাইভ করতে পারবো না। আর রেজাল্ট ওরিয়েন্টেড, 4 নম্বর যে বিষয়টা, রেজাল্ট ওরিয়েন্টেড হতে হবে। কারণ সেলস হচ্ছে ফ্যাক্টস অ্যান্ড ফিগার, ফিগার যদি না মিলে, তাহলে কোম্পানি রেভিনিউ ফল করবে, কোম্পানি একটা পর্যায়ে এতগুলো এমপ্লয়ি পালতে খুব টাফ হয়ে যাবে। সুতরাং রেজাল্ট ওরিয়েন্টেড থাকতে হবে। এই 4টা গুণ যদি কারো ভিতর থাকে, আশা করা যায়, আরো অনেকগুলো আছে, আমি জাস্ট 4টা বললাম, সে খুব দ্রুত সেলস ক্যারিয়ারে ভালো করতে পারবে। ধন্যবাদ, খুবই সুন্দর ভাবে আপনি আমাদেরকে এটা বুঝিয়ে দিয়েছেন আসলে কি স্কিল দরকার।